হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকেটি কেরিয়ার ওয়ার্ল্ড। তো আজকে চলে এসেছি নতুন একটি প্রকল্প নিয়ে। তো এই প্রকল্পটার নাম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, যে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম। এবং এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের আন্ডারে কী জিনিস এটা, এটা একটা সম্পূর্ণ নতুন কিন্তু প্রোগ্রাম চালু হতে চলেছে গোটা রাজ্য জুড়ে, এবং যার লাভ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা পাবে মাধ্যমিক থেকে শুরু করে এইচএস এবং যত এবং আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট যত লেভেলে স্টুডেন্ট আছে সব স্টুডেন্টরা কিন্তু এর সুবিধা পেতে পারবে। প্রত্যেকে চান্স পাবে এক বছর করে, সেখানে স্টাইপেন্ড দেওয়া হবে, সেখানে 5,000 টাকা করে স্টাইপেন্ড থাকছে। তো কীভাবে আবেদন করবে, এই প্রোগ্রামটা কী এবং কবে থেকে শুরু হতে চলেছে সবটাই আলোচনা করো ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে বিশদে। তো প্রথমে দেখো, এখানে আমি এখানে ওয়েবসাইটে চলে এসেছি। এখানে বলছি যে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম, এখানে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম কী এটা কিন্তু বলে দেওয়া আছে। বলছে পশ্চিমবঙ্গ সরকার চালু করতে চলেছে নতুন প্রোগ্রাম স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম 2022। পড়াশোনার সাথে হাতে কলমে কাজের অভিজ্ঞতার জন্য এই প্রোগ্রাম চালু করা হয়েছে। শুধু সরকারি নয়, যে কোনো চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য। মূলত রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্ম হাতে কলমে শেখার জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হচ্ছে। অর্থাৎ সরকারের যত দপ্তর আছে, সে বিডিও অফিস হোক বা গ্রাম পঞ্চায়েত অফিস হোক বা এসডিও অফিস, ডিএম অফিস, প্রত্যেকটা অফিসে স্টুডেন্টদের ইন্টার্নশিপের মাধ্যমে কাজ করানো হবে। এবং এই ইন্টার্নশিপে কাজ কিন্তু যখন করাবে সরকার, সেই সময় কিন্তু 5,000 টাকা করে ভাতাও দেওয়া হবে। প্রতি বছর বিপুল পরিমাণে কিন্তু নিয়োগ করা হবে। প্রতি বছর 6,000 পড়ুয়াকে এই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। তবে ইন্টার্নশিপে আবেদন করতে হলে কলেজ, সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তবে গেজেটে বলা হয়েছে ক্লাস ব্যাহত হবে এরম কোনো কারণ দেখিয়ে ছাত্রদের এনওসি আটকানো যাবে না, এবং ইন্টার্নদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় তার জন্য সহায়তা করবে ওই প্রতিষ্ঠানকে। অর্থাৎ ইন্টার্নশিপের পর সার্টিফিকেট দেওয়া হবে, পরবর্তীকালে কেউ সরকারি কাজে যুক্ত হলে তার এই সার্টিফিকেটকে বাড়তি গুরুত্ব দেবে রাজ্য সরকার। মেধা ও অন্যান্য বিষয়কে মাথায় রেখে পড়ুয়া বাছাই করা হবে। নিচে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের যোগ্যতা আলোচনা করা হলো। অর্থাৎ এখানে কিন্তু মেরিটটাও কিন্তু ডিপেন্ড করছে। তাহলে দেখো এখানে যে ক্যান্ডিডেটস শুড গেট 60% মার্ক ইন গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনে 60% মার্কস পাওয়া চাই। দ্য সেম কন্ডিশন ফর পলিটেকনিক অ্যান্ড আইটিআই স্টুডেন্ট, আইটিআই স্টুডেন্ট এবং পলিটেকনিক স্টুডেন্টের ক্ষেত্রে 60% মার্কস থাকা চাই। দ্য অ্যাপ্লিক্যান্ট হিজ অর হার গ্র্যাজুয়েশন মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য স্টেট, হ্যাভ রেসিডেন্ট অফ মিনিমাম, এখানে বলছি যে মিনিমাম যে কোয়ালিফিকেশানটা সেটা কিন্তু তোমাদের এখানে থাকা চাই। এখানে বাংলায় বলে দিয়েছে ন্যূনতম কিন্তু 10 বছর বসবাস করতে হবে, তার স্টুডেন্ট অথবা স্টুডেন্টের গার্জিয়ানকে কিন্তু 10 বছরের রেসিডেন্ট হওয়া চাই। এখানে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম সিলেকশন প্রসেস মেরিট অন অ্যাকাডেমিক কেরিয়ার আদার রুলস অ্যাজ পার গভর্নমেন্ট। এখানে তোমাদের যেটা এখানে প্রোগ্রাম রেমুনারেশন, ভাতা বলতে পারো, স্টাইপেন্ড বলতে পারো, 5,000 টাকা করে দেওয়া হবে। তোমরা সার্টিফিকেট পাবে, যেরকম টেট পাস করলে সার্টিফিকেট পাওয়া যায় সেরকমভাবে তোমরা সার্টিফিকেট পাবে। সেটা কিন্তু তোমাদের যে কোনো চাকরির পরীক্ষায় যখন তোমরা বসবে, সেখানে যখন তোমরা ইন্টারভিউ দেবে, সেখানে কিন্তু তোমাদের এটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর জন্য তোমাদের এক্সট্রা মার্ক থাকবে। এখানে কিন্তু নোটিফিকেশান শীঘ্রই বেরোতে চলেছে। নোটিফিকেশান বেরোলে সর্বপ্রথম আমার চ্যানেলে তোমরা এর আপডেট পেয়ে যাবে কীভাবে আবেদন করবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কীভাবে ভিজিট করবে তার সব কিছুই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো এটা একটা আগাম খবর তোমাদের জানিয়ে রাখা হলো, প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।